জন মালিকদের প্রতিনিধি, তিনজন সম্পাদক সম্পাদকদের প্রতিনিধি আর তিনজন সাংবাদিক প্রতিনিধি। আর যে পাঁচজন তারা হলেন দুজন পার্লামেন্ট মেম্বার এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের একজন, বাংলা একাডেমির একজন আর বাংলাদেশ বার কাউন্সিলের একজন। শুধু নয়, সবাই একটা স্বীকার করেন যে বাংলাদেশের যত অফিস আছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাপ্রাপ্ত অফিস হল বাংলাদেশ প্রেস কাউন্সিল। কত সম্মানিত লোকদের দ্বারা এই বোর্ড গঠিত হয়েছে, কত সম্মানিত লোকেরা জন্ম থেকে এই প্রেস কাউন্সিলের জন্য কাজ করে গেছেন এবং আজও কাজ করে যাচ্ছেন। আমি প্রেস কাউন্সিলের আইন সম্পর্কে বলতে গেলে শুনতেছেন প্রেস কাউন্সিল আইনের বদলের চেষ্টা করা হচ্ছে বা বদল হচ্ছে।